উফ, কি কষ্ট হয়ে গেছে, ধরো ঝুলফুল ঝেড়ে আর পারছি না, গরম লাগছে। তখন অনেক কাজ, সারাদিন ধরে ঝুলফুল, এতগুলো ঘর, এতগুলো ঘর, বাবা কেউ করো না ঝুলাতে, এই কষ্ট। আর তখন ঝুল তো ঝাড়া হয়ে গেছে, আর নিচটা দেখো প্রচুর নোংরা, তো এগুলো আমি এখন দুপুর ধরার জন্য ঝাড়া নিয়ে নিয়েছি, আর এটা নিয়ে নিয়েছি, ঝাড় দেবো আর তুলে দেবো, ঝাড় দেবো আর তুলে দেবো। তো চলো স্কিপ না করে ভিডিও দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত, আমি কি কি করছি না করছি তোমার সবগুলো দেখতে পাবো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি হলাম দিনিশ রয়, আর আমার চ্যানেল হলো ইউটিউব গার্ল অল ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো আমি মাথাটা ওড়না বেড়ে নিয়েছি, একটা মাস্ক নিয়ে নিয়েছি, এগুলো নিয়ে আমি করবো কি, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর কি কি করছি তোমরা সবগুলো বুঝতে পারবে। তো চলো, যেহেতু আমার মানে ঝুল ঝাড়লে, অ্যাকচুয়ালি আমি ঝুলটা ছাড়বো মানে সারা ঘরে, যেহেতু সামনে মহালয়া প্রায় চলেই এসছে, আর ঝুল ঝাড়ার সময়ই নেই, রোববার দিন করে মহালয়া, ওই মানে আজকের মধ্যেই আমাকে ঝুল ঝেড়ে কমপ্লিট করতে হবে। আর ঝুল ঝাড়লে আমার মানে ডাস্ট মানে অ্যালার্জি রয়েছে, ওই আমি মাস্কটা পরেই আমি পরবো, ওই আমি একটা মাস্ক নিয়ে নিয়েছি। চলো আমি ঝুল ঝাড়া আর আমি ঝাড়ু নিয়ে নিয়েছি, তো এটা দেখো এটা ছোটো আছে, এত ছোটো দিয়ে তুমি এত কিছু পাবো না, তার জন্য এটা বড় করে নিই, এটা বড় করা যায়, অনেকে দেখেছো এটা আছে কিন্তু বাড়িতেই রয়েছে। তো চলো আমি অনেক অনেক বড় করে নিয়েছি, আমি এবার ঝুল ঝাড়বো। আজকে মিশন হলো ঝুল ঝাড়া, চলো তাই আমি মাস্কটা পরে নেবো। সাবধানে করো, দেখো তার আছে কত, দেখো সিঁড়ি থেকে না টুপকে যাও না, এটা দুতলা না, দুবার সিঁড়ি, তো দেখো কত ধূপ করে দেওয়া পড়ে গেল। দরজা দরজার কোনায় কোনায় দাও, এই ঘরটা ডাইনিংটা কমপ্লিট, দেখো কোনো ঝুল নেই, একদম ডিমিস্ট্রিকে পুরো ঝকঝক করে দিয়েছে, পুরো ভিডিও তো দেখানো যায় না, অনেক বড় ভিডিও হয়ে যায়, তাই শর্টে শর্টে করছি ভিডিওগুলো। মাস্কটা পরে খুব কষ্ট হচ্ছে, তো ডাইনিং হয়ে গেল, এবার মেশিন ঘরটা এবার করে নেবো। তো চলো সে দুর্গা ঠাকুরের ত্রিশূল ওখানে কেন, ফটো শুট ছিল যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও। টিক চলো এবার যাব ঠাকুর ঘরটাতে, ঠাকুর ঘরটাকে ঝেড়ে নেবো। চলো ঠাকুর ঘর, এখানে গোপাল বসে রয়েছে, আর গোপালের পাশে একটা ঘুড়ি দেওয়া আছে, ও বিকালে করে ঘুড়ি ওড়ায় বলে ঘুড়িটা দেওয়া আছে, আর এখানে লক্ষ্মী ঠাকুর আর কার্তিক ঠাকুর রয়েছে। তোমার তো কোনো পুজোই হলো না, মনটা খারাপ এমনি থেকে। তো চলো তাহলে
কিসের জন্য ঝুলটা পরিষ্কার করছে? পুজোর আগে ঘর দোর সবাইকেই পরিষ্কার করতে হয় পুজোর আগে, ওইখানে আমি পুজোর আগে আমি করে নিচ্ছি। আর তো মহালয়া তো রবিবারই, আজকে লাস্ট দিন। কেন মহালয়া মহালয়ার পরে করা যায় না? না মহালয়ার পরে অ্যাকচুয়ালি ঘর দোর আর ঝাড়তে নেই, যা কাঁচা কুচি যায় থাকে না, বাঙালির নিয়ম। আমি জানি না আমি আদৌ কি আমি যেতে যেতে বা দেবী পক্ষ পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আমি এত নিয়ম মানি না, তো বড়রা বলে, যেহেতু গুরুজনরা যেহেতু বলে, ভালো জন্য নিশ্চয়ই বলে, সেই কারণে সবই হয়ে গেছিল, শুধু ঘর দোর গুলো ঝাড়া হচ্ছিল না। তাতে ঝাড়ো তাড়াতাড়ি ঝাড়ো, সময় নেই আর হাতে। আর শুধু যখনই ভাবো ঝাড়বো ঝাড়বো, শনিবার নাহলে মঙ্গলবার পরে, শনিবার মঙ্গলবার বেশি করে ঝুল ছাড়ি না আমি, মানে আজকে ঝেড়ে নিচ্ছি। এই ভিডিওটা তোমরা, আমি আজকে এটা আমি ঝুল ঝাড়ছি, আর এই ভিডিওটা তোমরা পেয়ে যাবে কালকে, তোমার কাল পাবে। আজ হলো শুক্রবার, আর কাল শনিবার, যেহেতু শনিবার আমি ঝুল ছাড়বো না বলে আমি শনিবার আমি ঝুল ছাড়ছি না, শুক্রবার আজ আমি ঝুলটা ছেড়ে নিচ্ছি। বৃহস্পতিবার মনে করেছিলাম ঝুলটা ঝাড়বো, তা বৃহস্পতিবার লক্ষ্মীবার বলে আমি আর করলাম না, ঠাকুরের এরকম করবো না, আমি তো কাল আমি যখন ঠাকুর দেবো তখন নিজেকে আমি হালকা করে এ করে দেবো, মানে ঠাকুরের গায়ে সব ঝুলগুলো পড়ে যাবে। তো এদিকটা হয়ে গেছে, আমি এদিকটা এবার তুলে নেবো, নিয়ে আমি ট্যাঙ্কের উপর আমি অনেকগুলো জামা কাপড় আমি কেচে রেখেছি, সব কাটা কাটাকুটি করতে হয় যেহেতু, আমি কাটাকুটি করে রেখেছি এখানে, আমি পরে এগুলো আমি ভাজ করবো, তার আগে ঝুলটা ঝেড়ে নেবো, রেখে দিলাম। তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকন অল করে দাও, আর লাইক শেয়ার কমেন্ট করতে জন্য ভুলো না, আমাকে এভাবে সাপোর্ট করে যাও, আমি তোমাদের সঙ্গে নিয়ে দেখো ওর বোতলগুলো না মাথায় এসে পড়ে ধূপ ধাপ করে। আচ্ছা ওই দেখো ওই কোনায় কোনায়, ওই দেখো ওই কোনায়, আমি করিনি, আমি কিছু কিছু আমি ঘরে আমি দেখিয়েছি। আর চলো এখানে এই ভিডিওটা আমি শেষ করবো আমি এবার, আর তার আগে বলে দেবো আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকন অল করে দাও, আর কমেন্ট শেয়ার করতে যেন ভুলো না তোমরা, আর খুব বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো। তো টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।